গুড মর্নিং বন্ধুরা, আমার ইউটিউব ফ্যামিলির সমস্ত সদস্যকে একটি মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আর দেখো, সকালবেলা সমস্ত কাজ বাজ করে ব্রাশ করছিলাম, তো হঠাৎ দেখলাম যে আমার গাছের লঙ্কাগুলো, এই যে দেখো অল্প কটা লঙ্কা হয়েছে, তো লঙ্কাগুলো পেকে যাচ্ছিলো, তো ভাবলাম তুলে নিই লঙ্কাগুলো। এই যে ছোট ছোট লঙ্কা, এগুলোকে কি জানি না কে কি বলে, তো আমরা আমাদের এখানে বলি খুদে লঙ্কা। তো এই ছোট ছোট লঙ্কা, মানে লঙ্কাগুলো ছোট হলেও প্রচণ্ড ঝাল, এই যে দেখো পেকে পেকে গেছে আর কি। আর এদিকে দেখো, বেগুন গাছে বেশ কয়েকটা বেগুনও হয়েছে, দেখো এই যে থোকা থোকা বেগুন। তো এই বেগুনগুলো সিদ্ধ খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো সকালবেলা যদি এই বেগুন আর লঙ্কা সিদ্ধ হয়, তাহলে সকালের খাওয়াটা মোটামুটি জমেই যাবে। আর বর্তমানে সবজির যা দাম, সবজি কাঁচা লঙ্কা যাই বলো, প্রচণ্ড পরিমাণে দাম। তো বাড়ির গাছে টুকটাক যদি সবজি লঙ্কা এগুলো হয়, দুই একবেলা চালিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো দেখো বেশ ভালোই কটা বেগুন হয়েছে, তো চলো বেগুনগুলো সব তুলে নিই। দেখো এই যে এই কটা বেগুন হয়েছে, আর এদিকেও বেশ কিছু গাছ ছিল, তো ওই পাশের বাড়ির ছাগল এসে খেয়ে গেছে, তো যাই হোক। আর এই যে দেখো পেঁপে গাছে পেঁপে হয়েছে, ওই পাশে একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটাও ছাগলে বেশ কয়েকবার খেয়েছে, তো ও গাছটা মরেনি আর কি। তো যাই হোক, বৃষ্টির জল পেয়ে আবার মাথা তুলে দাঁড়িয়েছে, আর এই যে পেঁপেও হচ্ছে। আর এদিকে দেখো বেগুন গাছে ভালোই ফুল এসছে, যাই হোক বেগুন হচ্ছে। আর দেখো এই যে বেগুন তুলে নিয়ে চলে এসেছি ঘরে, দেখো এই যে এই কটা বেগুন আর লঙ্কা হয়েছে, এগুলো সকালে দিয়ে দেবো সিদ্ধ। আর চটপট রান্নাটাও করতে হবে, ছেলে মেয়ের আবার স্কুল আছে, আর বড় আজ কাজে যাবে। তো সকাল সকাল বাসি কাজ বাদ সব কিছু সেরে আর কি ব্রাশ করছিলাম, ব্রাশ করতে করতে দেখলে বেগুন লঙ্কা সব কিছু তুলে নিয়ে আসলাম ঘরে। আর যে ঘরে এসে বসিয়েছি চা, তো চা করব, ছেলে মেয়ে এখনও ওঠেনি, আর আমরা দুজনে খাবো চা। এই যে দেখো চা করে নিচ্ছি। তো দেখো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আর বসে আছি, তো বেকার বসে থেকে তো লাভ নেই, হাতের কাজ রয়েছে যখন, তাহলে ভাবলাম রান্নার তো একটু দেরি আছে, তো আগে হাতের কাজটা কিছুটা সেরে নিই। আর দেখো আকাশটা আজ বেশ ঝলমলে পরিষ্কার আছে আর কি। তো দেখো এদিকে চলে এলাম রান্নায়, এই যে করে নিচ্ছি এদিকে ভাত আর তরকারি করছি, দেখো রুই মাছ আর উচ্ছে আলু দিয়ে করছি তরকারি। আর এদিকে করব এই যে চিচিঙ্গা ভাজি করব, তো চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে ভাজি করব। আর এদিকে বর যাবে কাজে, তো অনেকটা দূরের রাস্তা, তো সেই জন্য রুটি করে দেবো। এই যে করে নিচ্ছি রুটি, আর রুটির সঙ্গে দেব ভাজি। তো চলো রান্নাবান্নাটা করে নিই। কী রান্না করলাম চলো তোমাদের একবার দেখাই। এই যে দেখো রুটি করেছি, আর এই যে ভাজি করেছি, তো এই ভাজিটা কিছুটা দিয়ে দেবো বরকে, রুটির সঙ্গে খাবে রাস্তায়, আর কিছুটা এখন খাবে ভাতের সঙ্গে। আর এদিকে রয়েছে উচ্ছে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি, এখানে রয়েছে ভাত। আর সকালে তোমরা দেখলে যে গাছ থেকে তুললাম লঙ্কা আর বেগুন, তো সেটাও এই ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এখন বাজে সকাল 9:30, তো এখন সবে তোমাদের সামনে আসলাম। আর সকাল থেকে বাইরের কাজ বাদ সব কিছু হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে, আর আজকে বর যাবে কাজে, তো রান্নাবান্না একটু ব্যস্ত ছিলাম, তাই আর ক্যামেরার সামনে আসতে পারিনি।
তো কাজবাজ যতটুকু সম্ভব আর কি তোমাদের দেখিয়েছি। আর দেখো সকাল থেকে সব বাইরের কাজবাজ সব হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু বিছানাটাই এখনো পর্যন্ত তোলা হয়নি। তো আমার দুষ্টু আর কি একটু বেলা অবধি ঘুমিয়েছিল, তা উঠে পড়তে গেল খেয়ে দেয়ে। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিই, আর ছেলে মেয়ের আবার স্কুল আছে, আর ওদের বাবাও বেরোবে কাজে, তো আবার সেই আগের মতোই ছেলে মেয়ে চলে যাবে স্কুলে, ওর বাবা কাজে চলে যাচ্ছে, আর আমি আবার সারাদিন সেই একা। তো চলো কাজ বাজগুলো করি। তো দেখো সকাল থেকে হাজারো কাজের ব্যস্ততা, রান্না বান্না, একটু নিঃশ্বাস নেওয়ারও আর কি সময় পাচ্ছি না। তার মধ্যে এখন আবার খবর আসলো যে রেশন এসছে, তো বর গেছিলো রেশনে, আর এদিকে আমার ছেলের রেশন কার্ড হয়নি, তো ওখান থেকে ডিলার বলেছে যে 4 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিলে তারপর হয়ে যাবে। তো যাই হোক, এখন তার জন্য কিছু কাগজপত্র লাগবে, তো সেগুলোই আর কি খুঁজতে বসেছি। সেগুলো খুঁজে দিলে আর কি বাড়ির কাছেই আর কি রেশন দিচ্ছে, ওখানে আর কি জমা দিয়ে দিলে ওনার কাছে, তো ছেলের রেশন কার্ডটা হয়ে যাবে, আর অনলাইন করতে হবে। তো দেখো দুষ্টু আর দুষ্টুর বাবা খেতে বসে গেছে, আর এদিকে বেরিয়েছি মাম্পির জন্য ভাত, মাম্পিও খাবে, আর এই যে মাম্পিকে বললাম একটু ক্যামেরা আর কি করে দিতে, তো যাই হোক ওটা করে দিচ্ছে, তারপরে আর কি খেতে বসবে। আর এইদিকে দেখো এই যে রান্নাবান্না তো তোমাদের আগেই দেখিয়েছি, তো চলো খাওয়া দাওয়াটা করে ছেলে মেয়েকে রেডি। তো এদিকে ছেলে আর বাবা দুজনেই রেডি হয়ে গেছে, বেরোচ্ছে একসঙ্গে, আর আমার দুষ্টুর স্কুল তো একদম বাড়ির পাশেই, আর দুষ্টুর বাবাও একই সঙ্গে বেরিয়েছে, দুজনেই আর কি দুই দিকে চলে যাবে। আর আমার মাম্পির স্কুলটা একটু দূরে, তো মাম্পি সাইকেল নিয়ে আগেই চলে গেছে। তো দেখো সবাই যে যার কাজে চলে গেল, আমাকে একা করে দিয়ে, একা একা আমি এখন ঘরে বসে থাকি, ঘরে বসে থাকবো না, কাজ আছে কাজ করব। যাই হোক মনটা ভালো লাগছে না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।